বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। প্রিয় বন্ধুগণ, আবারও আপনাদের মধ্যে হাজির হইলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি কাজ। এই যে দেখেন আমার হাতে এই যে একটা সেন্সর, এটা আপনার যে টিভি বা এলইডির মধ্যে যে তাকে সেন্সরগুলো রিমোটে কাজ করে সেন্সর, তারপরে এটা হলো আপনার একটা 557 একটা ট্রানজিস্টার আর একটা এলইডি বাল্ব। তো এই তিনটা জিনিস দিয়ে আমি একটা রিমোট চেক করার একটা সেন্সর আমি সেটিং করব। দেখেন যে আপনারা রিমোট চেকার কীভাবে বানাবেন, তো এটা দিয়ে আপনার রিমোট, যে কোনো রিমোট চেক করতে পারবেন। তো খুবই অল্প সময়ে, তারপরে অল্প কিছু দিয়েই আপনারা এটা সেটিং করতে পারবেন। তো এটা কীভাবে করবেন আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন। এই যে দেখেন আমি ট্রানজিস্টার আর সেন্সরে কানেকশান দিচ্ছি। তো ট্রানজিস্টারের কোন পিন, তারপরে সেন্সরের কোন পিন আমি কানেকশান দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখেন। তো এভাবে খেয়াল করে দেখে আপনারাও কানেকশান দিতে পারবেন, খুবই সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তো ওই যে আমি এখন এটা আমাদের পুরো কানেকশানটা দিয়ে, তারপরে আপনার ব্যাটারি কানেকশানটা সহ আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন তাকে আমার সাথে, তারপর এখন আমি যে এলইডি বাল্ব যেটা আমি নিলাম, সেই সিগন্যাল এলইডি বাল্বটা আমি এখন কালেকশান দিব। এটার নেগেটিভ পজিটিভ আছে, আপনি নেগেটিভটা দিবেন হলো এই সেন্সরের মাঝের পিনে দিবেন নেগেটিভটা, আর ট্রানজিস্টারের যে কর্নারে একটা পিন রয়ে গেছে সেটা আমাদের দিবেন আপনি পজিটিভটা। তো নেগেটিভ পজিটিভ আপনারা এইভাবে কালেকশান দিবেন বাল্বের, যে আমি কানেকশান দিয়ে দিলাম। তো আমার কালেকশান শেষ। এখন আমি যে ব্যাটারিটা দেখতে পারতেছেন সেই ব্যাটারিটা এখন কানেকশান দিব। তো ব্যাটারিটার আমি বলি, ব্যাটারির যে নেগেটিভ যেটা সেটা আপনি সেন্সরের যে মাঝের পিন সেটার মাঝে নেগেটিভ দিবেন, আর আপনার ডাইন সাইডের যে পিনটা থাকবে সেটার মাঝে আপনি পজিটিভটা দিবেন। একটু কানেকশানগুলো, ব্যাটারি কানেকশানটা একটু ক্যাল করে দেখেন যে আমি কীভাবে দিচ্ছি। ঠিক এভাবে আপনারা ব্যাটারি কালেকশানটা দিবেন। ব্যাটারি কালেকশানটা দেওয়ার পরে যে কোনো একটা রিমোট দিয়ে আপনারা দেখবেন চেক করে যে আমার ব্যাটারি কানেকশান হয়ে গেল। তো এখন আমি একটা রিমোট নিচ্ছি, এই যে দেখেন রিমোট, এই যে দেখেন রিমোটে চাপ দেওয়ার সাথে সাথে যে আমার বাল্বটা জ্বলতেছে, ঠিক আছে। তো যে দেখেন খুবই চমৎকার একটা আপনার এই রিমোট চেকার, এটা আপনারা নিজেরাই ইচ্ছা করলে খুবই অল্পতে এটা বানিয়ে নিতে পারবেন। তো আমি আরেকটা জিনিস আপনাদের মধ্যে দেখাচ্ছি। এটা তো আমি একটা এলইডি বাল্ব দিলাম, এটার মাঝে আবার আপনি অন্য কোনো বাল্বও সেটিং করতে পারবেন। তো এই যে দেখেন কত সুন্দর করে জ্বলে এটা। তো আমি এটার মধ্যে একটা রেড কালার একটা এলইডি বাল্ব লাগাবো, একটা সৌন্দর্য বাড়ানোর জন্য আমি আপনাদেরকে দেখাই। তো আমার এলইডি বাল্ব লাগানো শেষ, এখন আমি আবার টেস্ট করে দেখাই। যে দেখেন এখন রেড কালার হচ্ছে লাইটটা, তো রেড কালার বাল্বটা একটু ভালোই লাগে। তো এরকমভাবে আপনারা এটা একটা রিমোট চেকার ইচ্ছা করলে নিজেরা বানিয়ে নিতে পারেন। যদি আমার চ্যানেলটা, আমার কাজটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমাকে উৎসাহিত করবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।